since the start of the Russian invasion. ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেনে অভিযানের জেরে মাস্টার কার্ড এবং ভিসাও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। ইউক্রেনের আগ্রাসনের ফলে দেশটির আর্থিক ব্যবস্থায় সবশেষ আঘাত এটি। রাশিয়ার অর্থনীতির জন্য এসবকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা যুদ্ধ ঘোষণার সামিল। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে এখনও সেই সময় আসেনি। পুতিন আরো সতর্ক করে বলেন, ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন সৃষ্টির যে কোনো প্রচেষ্টাকে সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে দেখা হবে। এছাড়াও রাশিয়ায় সামরিক শাসন জারির ঘোষণার গুজবও উড়িয়ে দেন তিনি। এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপে পুতিন ঘোষণা করেছেন, যুদ্ধে যাই ঘটুক না কেন এতে তিনিই জিতবেন। 22 বছরের শাসনামলে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এই পরিকল্পনা বাস্তবায়নে রুশ নেতা তার হাতে থাকা সব কৌশলই কাজে লাগাচ্ছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেকাতে সরাসরি কেউই তার মুখোমুখি হতে চাইছেন না। পরিবর্তে নানা জটিল হিসাব নিকাশ করছেন পশ্চিমা নেতারা। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পোল্যান্ড সফরে রয়েছেন। শনিবার তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ইতিমধ্যে যুদ্ধের মধ্যস্থতায় মস্কো সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বিশ্ব রাজনীতির এসব হিসাব নিকাশের মধ্যেই দক্ষিণ ইউক্রেনে অগ্রগতি অব্যাহত রেখেছে রুশ বাহিনী।